নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে আমার হজবলার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি ব্লগটা শুরু করেছি একটু রাতের থেকে, কারণ অনেকদিন পর বাড়ি যাব কালকে। তো সেই জন্য বাড়ি যাওয়ার এতটাই এক্সাইটেড, বাড়ি যাওয়ার জন্য আমি যত রকমের প্যাকিং আর বাকি টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সকালেই গুছিয়ে নিয়েছি। আর কালকে যেতে হবে বাবু স্কুলে, কালকে ওদের রেজাল্ট আউট হবে, সেই জন্য যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। আমি মাখন তুলে সেই ঘিটাও বার করে নিলাম, কারণ বাড়ি যাব এখন 10 দিনের মতো, তো যাতে এগুলো নষ্ট না হয় সেই জন্য কাজগুলো এগিয়ে রাখছি। এখন সকালবেলা চলে গিয়েছিলাম বাবু স্কুলে, তারপর রিপোর্ট কার্ড নিয়েও নিয়েছিলাম, আর বেটু অলরেডি চলে গেছে ওদের পাশের গ্রাউন্ডটাতে এখানে খেলতে। গ্রাউন্ডটা এত সুন্দর, আমাকেও ভীষণ ভালো লাগে, যখনই আসি আমরাও এখানে আসি, অনেক সেলফি টেলফি তুলি। তো আজকে ভাবলাম তোমাদেরকেও একটু ওদের এই খেলার মাঠটা ঘুরে দেখাই। খুব সুন্দরভাবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। আর আমরা আগের বছর ও যখন বার্থডে ছিল, একটা আম গাছ ওদের স্কুলে আমরা গিফট করেছিলাম, তো সেই আম গাছটা খুঁজছিলাম কোথায় আছে। বাবুই বললো ওদের নার্সারি স্কুলের পেছন দিকে আছে। তো এই দেখো এত সুন্দর জবা গাছগুলো আমার লাগছিল যে আমি অনেকগুলো ছবি তুলেছি, আর বাবুকে তো দেখতেই পাচ্ছিলাম না। আমি কিন্তু একটু তাড়া দিচ্ছিলাম, কারণ দুটোর মধ্যে আমাদের বেরোতে হবে, কারণ ওই সময় ট্রেনটা আছে। তো কিন্তু বেটু তো যেতেই চাইছে না, সেই জন্য আমি একটু তাড়া দিচ্ছিলাম যে চলো চলো, কারণ মেয়েদের তো জানোই যে যতই কাজ গোছানো থাক তবু লাস্ট টাইম পর্যন্ত আমাদের ব্যাগে কিছু না কিছু ঢুকতেই থাকে। তো সেই জন্যই আর কি আমি একটু তাড়া দিচ্ছিলাম। যাই হোক, এখন অবশেষে ট্রেন ধরে নিয়েছি, আর এখন অনেক মজা নিয়ে মজা করতে করতে, কারণ বাড়িতে কাউকে জানাইনি,